একটি রৌদ্র উজ্জ্বল দিনে আপনি একটি শিশুকে ছায়ার সম্পর্কে শেখাতে পারেন আপনি শিশুটিকে তার ছায়া মাটিতে খুঁজতে বলতে পারেন তারপর আপনি তাকে জিজ্ঞাসা করতে পারেন তুমি কি তোমার ছায়াকে হাঁটাতে পারো তুমি কি ওটাকে লাভ দেওয়াতে পারো তুমি কি ওটাকে নাচাতে পারো আপনি তারপর ওকে বোঝাতে পারেন ছায়া কিভাবে তৈরি হয় যখন কোনো জিনিস সূর্যর আলোকে আড়াল করে তখন সেই বস্তুটির ছায়া তৈরি হয় আবার ছায়া নিয়ে খেলতে খেলতে আপনি ওই শিশুটিকে আলোর সম্পর্কে জানাতে সাহায্য করছেন